नौशलबाड़ी यूथर परिचालन एन एस आमराई यूथ कप 2013 फुटबल प्रतियोगिता शुरू हलो नौशलबाड़ी निखिल स्मृति मैदान। रविवार बर्णाढ़्य शोभायात्रा और सांस्कृतिक अनुष्ठान माध्यम खेलार उद्बोधन है। प्रदीप प्रज्वलन खेलार उद्बोधन करें शिलीगुड़ी मेयर गौतम देव। उपस्थित छिलें डेपुटी मेयर रंजन सरकार, शिलीगुड़ी महकुमा परिषद सभाधिपति अरुण घोष, जिला शासक एस पूर्णम्बलम, अतिरिक्त पुलिस सुपार मनोरंजन घोष, एसडीपीओ अचिंत्य गुप्त सह अन्यरा जाना गयात 12 दल अंशग्रहण कर जार मध्य रही असम, कोलकाता, उड़ीसा, सिक्किम, झारखंड, मेरठ, मेघालय सह नेपाल फुटबल दल। प्रथम दिन ईस्ट बेंगल और एमएमएफसी नक्सलबाड़ी मध्य खेला शुरू है। এটা তো অনেক বছর ধরে হচ্ছে নক্সলবাড়ি বড় টুর্নামেন্ট এই অঞ্চলে এদিককার ডিস্ট্রিক্টগুলোর মধ্যে এটা ওয়ান অফ দি বিগেস্ট ফুটবল টুর্নামেন্ট। অনেকগুলো টিম এখানে আসছে, কেরল থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, আমাদের নেপাল থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে, এবং বহু প্লেয়ার বিভিন্ন দেশেরও এখানে খেলে যাচ্ছে। তো সব মিলে উপভোগ্য ফুটবল খেলা হবে। 16 তারিখে ফাইনাল, মাঝে সেমিফাইনাল পর দুদিন গ্যাপ আছে, প্রতিদিন একটা করে ম্যাচ হচ্ছে। গ্রাউন্ডটা ভালো করে তৈরি করেছে, আগে ওইখানে এসেছি মাঠে এত ঘাস ছিল, ঘাস এবং সারফেসটা ভালো আছে, সমান আছে, অ্যাম্বিয়েন্সটা ভালো, এবং প্রচুর মানুষ টিকিট কেটে খেলা দেখছে, এটা অনেক বড় ব্যাপার। আজকাল তো মাঠে লোক আসতে চায় না, তো আমি জানি পরবর্তীকালে খেলাগুলো প্রচুর ভিড় হবে, যেমন নকআউটে উঠে যাবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল তো বটেই। তো উপভোগ্য ফুটবল হবে, খুব ভালো খেলাগুলো হোক। এখানে ইজন খেলছে, ওদের একাডেমি প্লেয়াররাও খেলছে, বল বয়গুলো আসলো বিভিন্ন কোচিং ক্যাম্পের বল বয়, তারা এসে মেয়েরাও আছে দেখলাম, ছোটো ছোটো ছেলে মেয়েরা আছে, তারা সব মিলে খেলাধুলাটা এগোচ্ছে, এটা ভালো একদম একদম। মানে বাংলা আর ভারতবর্ষের ফুটবলে যত টিমই আসুক, আইএসএলে যেই চ্যাম্পিয়ন হোক, এবার মোহনবাগান হচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান আগে মোহামেডানও ছিল নিশ্চয়ই, ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া এই প্রতিদ্বন্দ্বিতার ওই যে রেস জোশ ফুটবল মাঠে সেটা আসে না। একটা যুব ভারতীতে 1,00,000 মানুষের মধ্যে একটা ডার্বি হবে, কোনোবার ইস্টবেঙ্গল জিতবে, কোনোবার মোহনবাগান জিতবে, এটা চলতে থাকে। ইস্টবেঙ্গলের এখন বেশ কয়েক বছর যে ভাটা যাচ্ছে, জানি না কবে এই ভাটার থেকে বেরিয়ে ইস্টবেঙ্গল আবার জোয়ারে ফিরবে। কিন্তু মোহনবাগান ভালো খেলছে, ভারত সেরা হয়েছে, আজকে রেভিনিউটাও তৈরি করলাম আমরা, এই মোহনবাগানে সবাই এসেছিল, প্লেয়ারও এসেছিল, বোলার্সও এসেছিল, আজকে ভালো দিন।